রোমানটা এটা কি জানতে বলেছে, এটা আমি ছবি এঁকে লেখার চেষ্টা করেছি। একটা ত্রিভুজ বলা আছে এবিসি, এই এবিসি ত্রিভুজের একটি বাহুর মধ্যবিন্দু বলা আছে ডি। তাহলে একটি বাহুর মধ্যবিন্দু যদি ডি বলা থাকে, তার মানে এডি আর বি, এই বিডি হচ্ছে সমান। এই এই বিন্দু দিয়ে, মধ্যবিন্দু দিয়ে দ্বিতীয় বাহু বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হয়েছে, এবং যেটা নাকি তৃতীয় বাহু এসিকে ই বিন্দুতে ছেদ করেছে। এই ই বিন্দুটা হচ্ছে প্রমাণ করতে হবে এসির মধ্যবিন্দু, আর একটা প্রমাণ করতে হবে যে এই যে সমান্তরাল সরলরেখাটা অঙ্কন করা হয়েছে ডিই, এটা হচ্ছে বিসির অর্ধেক। তাহলে এই জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে প্রথমেই, সেটা হচ্ছে যে এই ইডিকে বাড়ানো হবে এফ পর্যন্ত, ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বাড়ানো হবে যাতে ইডি ইকুয়ালস টু ডিএফ হয়, মানে এই দুটো বাহু সমান। কেমন? আচ্ছা, এইবার তাহলে আমাদের এই যে ত্রিভুজটা পেলাম আর বিএফকে যুক্ত করা হলো, এটা অঙ্কনের মধ্যে হবে। এবার প্রমাণে গেলে কি হবে, এই এডিই আর বিডিএফ এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসমতা প্রমাণ করছি। দেখো, বলা আছে এডি ইকুয়ালস টু বিডি, আবার আমরা এক্ষুনি অঙ্কন করেছি ইডি ইকুয়ালস টু এফডি, আর একটা হচ্ছে এই কোণ দুটো হচ্ছে পরস্পর বিপ্রতীব কোণ, অর্থাৎ এডিই আর এফডিবি এরা হচ্ছে পরস্পর বিপ্রতীব কোণ, সেই জন্য এই ত্রিভুজ দুটো সর্বসম হলো। এইবার সর্বসমতা যেই প্রমাণ করলাম, তখনই আমরা বলতে পারি যে অনুরূপ বাহু বিএফ এবং এই এরা হচ্ছে সমান। আচ্ছা, আর একটা জিনিস বলতে পারি কি, এই কোণটা, এই দুটো কোণ, যেহেতু এটা সর্বসম ত্রিভুজ ডিএই, এটা সমান সমান হচ্ছে এফ বিডি বা ডিবিএফ, এই দুটো কোণ সমান। এই দুটো কোণ সমান তখনই হতে পারে, আবার এরা দেখা যাচ্ছে একটা একান্তর কোণ। তাহলে একান্তর কোণ যদি হয় ছবিতে, তাহলে একান্তর কোণের বোঝাচ্ছে দুটো সমান্তরাল সরলরেখা আছে, যেটা হচ্ছে এসি এবং বিএফ। তাহলে এসি এবং বিএফ বা এই এবং বিএফ হচ্ছে পরস্পর সমান্তরাল, যার ছেদক হচ্ছে এই এবি, এই জন্যই এই দুটো পরস্পর একান্তর কোণ এবং সমান হচ্ছে। তা অর্থাৎ বিসিএফ ইএফ, এই যে এই চতুর্ভুজের মধ্যে দেখা যাচ্ছে কি, যে অঙ্কনানুসারে ইএফ প্যারালাল টু সিবি, আবার এক্ষুনি আমরা প্রমাণ করলাম যে বিএফ এবং সিএ এরা পরস্পর সমান্তরাল, বা বলা যেতে পারে বিএফ সমান্তরাল সিই, তার মানে বিসিইএফ এটা হচ্ছে একটা সামন্তরিক, যাদের বিপরীত বাহু, যেটার বিপরীত বাহু সমান। সামন্তরিকের আমরা জানি বিপরীত বাহু পরস্পর সমান হয়, তার মানে বিসি ইকুয়ালস টু ইএফ, বিসি ইকুয়ালস টু এফই। তাহলে বিসি ইকুয়ালস টু যদি এফই হয়, তাহলে বিসি ইকুয়ালস টু আমরা লিখতে পারি ওই এফইটাকে ভেঙে এফডি প্লাস ডিই, আবার এফডি আর ডিই তো একই, তাহলে ওটাকে আবার লিখতে পারি টোয়াইস ডিই, তার মানে বিসি ইকুয়ালস টু টোয়াইস ডি বা ডিই ইকুয়ালস টু হাফ অফ বিসি, এটা হচ্ছে এই প্রথম প্রমাণটা।